চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে নিজেদের হোম গ্রাউন্ডে বায়ার্নের বিপক্ষে 1-0 গোলে পরাজিত হয়েছে পিএসজি। অনেকটা দুর্ভাগ্যবশত সেই ম্যাচে পিএসজির দুটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়। তবুও নিজেদের হোম গ্রাউন্ডে প্রথমার্ধে ভুগতে থাকা পিএসজি সেই ম্যাচে পরাজিত হয়ে যায় বায়ার্নের কাছে। নতুন বছরে শুরু থেকে একের পর এক ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হচ্ছে ফরাসি চ্যাম্পিয়নদের। আগের বছরে অপ্রতিরোধ্য থাকা পিএসজি এই বছরে শুরু থেকেই একের পর এক ম্যাচে ড্র ও পরাজিত হচ্ছে। তবে পিএসজির কাছে এখনও সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের সেকেন্ড লেগটি খেলতে যাবে বায়ার্নের হোম গ্রাউন্ডে, এবং সেই ম্যাচটিতে যদি মেসি নেইমাররা বায়ার্ন মিউনিখ যা গোল করবে তার থেকে 2 গোল বেশি দিতে পারে, তবে পিএসজি কোয়ার্টার ফাইনালে আরামসে পৌঁছে যাবে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজি রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগে মাঠে নামবে 9 মার্চ। ম্যাচটি অনুষ্ঠিত হবে 9 মার্চ 1:30 AM। বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে 9 মার্চ 2:00 AM। এবং এই ম্যাচেই আবারও মেসি নেইমারকে চ্যাম্পিয়ন্স লিগে একসাথে মাঠে দেখা যাবে।